বাংলাদেশি মেয়ে, বিএসএফের উদ্যোগে শেষ শ্রদ্ধা ভারতীয় বাবাকে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে মৃতদেহ আনা হয় কাটাতারির কাছে। বিএসএফের মানবিক রূপ, ভারতে মৃত বাবাকে শেষবারের মতো দেখার সুযোগ পেল বাংলাদেশে থাকা মেয়ে। বিএসএফের উদ্যোগেই সীমান্তে কাটাতারের কাছে নিয়ে যাওয়া হয় মৃত বাবার দেহ। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। বাংলাদেশে বসবাসকারী মেয়ে চলে আসেন সীমান্তের জিরো পয়েন্টে। দুদেশের জিরো পয়েন্টে শেষবারের মতো মিলিত হল বাবা ও মেয়ে। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মানবিক কাজের সাক্ষী থাকলেন উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত মধুপুর এলাকার বাসিন্দারা। ভারত বাংলাদেশ সীমান্তের মধুপুর এলাকায় বর্তমানে কর্তব্যরত সীমান্তরক্ষী বাহিনীর 68 নম্বর ব্যাটালিয়ন। শুক্রবার 68 নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডারের কাছে হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আমিনউদ্দিন অনুরোধ করেন, ভারতে জিরো পয়েন্টে বসবাসকারী লিয়াকত আলী বিশ্বাস নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। সীমান্তে কাটাতারের ওপারেই থাকেন তার মেয়ে। ওপারে বসবাসকারী মেয়ে তার বাবার মৃতদেহে শেষ শ্রদ্ধা জানাতে চান। এ খবর পাওয়ার পর বিএসএফের পক্ষ থেকে যোগাযোগ করা হয় বিজিবির সাথে। বিষয়টি মানবিক দিক দিয়ে বিবেচনা করে 68 নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার। যোগাযোগ করেন বিজিবি কর্মকর্তাদের সাথে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীও মানবিক দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখে এগিয়ে আসে। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতেই সীমান্তের জিরো পয়েন্টে বাবার মৃতদেহ নিয়ে আসা হয়। বাবার মরদেহের সামনে কান্নায় ভেঙে পড়েন মেয়ে। সীমান্তের বেড়াজাল, আইন, দেশভাগ, ভারী বুটের শব্দ, সীমান্তরক্ষী বাহিনীর কড়া চাউনি, মানবিকতার কাছে হার মানে এসব কিছুই। উপস্থিত সকলেই তখন শোকাহত। মৃত বাবার দেহ আঁকড়ে সমানে কেঁদে চলেছে মেয়ে। আদিগন্ত জোড়া কাটাতারের বেড়া, রাত জাগা শিশির গড়িয়ে পড়ছে পিতৃহারা সন্তানের চোখ বেয়ে। এভাবেই সীমান্তের জিরো পয়েন্টে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে নিজের পিতাকে শেষ বিদায় জানালেন বাংলাদেশে বসবাসকারী মেয়ে। এ বিষয়ে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তরক্ষী বাহিনীর জনসংযোগ আধিকারিক একে আর্য বলেন, সীমান্তরক্ষী বাহিনীর প্রতিটি সদস্য সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের সুখ দুঃখের সাথী। সীমান্তের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি তারা সামাজিক মূল্যবোধের প্রতিও যত্নবান। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর এই মানবিক কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এভাবেই সীমান্তের জিরো পয়েন্টে কাঁটাতারেই সাক্ষী হয়ে থাকল বাবা ও মেয়ের চিরবিদায়ের গল্প। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।